সেই জল আসছে, এক্ষুনি রেড লাইটটা গ্রিন হয়ে যাবে। আপনি সুইচ অন করে যদি কোথাও চলেও যান, ভুল করে রেখে চলে যান, তাতেও কোনো সমস্যা নেই, মেশিন একা একা অফ করে দিয়ে বসে থাকে, নিজের থেকে অফ হয়ে যাবে। আপনি আজকে এখন অন করেছেন, আপনি দু ঘন্টা বাজে দেখবেন মেশিনের রেড লাইট জ্বলে উঠেছে, মানে মেশিনের ভেতরে যে 10 লিটার জলটা আছে সেটা খুব গরম হয়ে গেছে, আর গ্রিনটা যতক্ষণ জ্বলে থাকবে ততক্ষণ জল গরম করছে। 10 লিটারের মেশিন 15 মিনিট কোনো টাইম লাগে ফোন ঠিক করতে, গরম জল আসছে, গরম জলটা বার হয়ে গেলে তারপরে ওই গ্রিন জ্বলে উঠলো, গ্রিন জ্বলে উঠলো। এবার মেশিন যে ঠান্ডা জলটা ঢুকেছে পাইপ, গরম জল আপনি বার করছেন, মেশিনে ঠান্ডা জল ঢুকছে, সেই ঠান্ডা জলটা তো মেশিনের ভেতরে চলে গেছে, সেই মেশিনের সেন্সার যেটা থার্মোস্ট্যাট বলে সেই থার্মোস্ট্যাট বুঝতে পেরেছে মেশিনের মধ্যে গরম ঠান্ডা জল চলে গেছে, সেই ঠান্ডা জলটাকে আবার গরম করা শুরু করে দিয়েছে, তার জন্য গ্রিন জ্বলে উঠলো। এটা হচ্ছে ঠিক আছে।